আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। সকালে আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে যান তিনি। বলেন, আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। সাখাওয়াত হোসেন জানান, সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এরপর কারো কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন।